আপনারা জানেন, সমুদ্রে যদি কোনো প্রকার ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাহলে আবহাওয়া অধিদপ্তর 1 থেকে 11 নম্বর পর্যন্ত একটা সংকেত দিয়ে থাকেন। এই 1 থেকে 11 নম্বর সংকেত পর্যন্ত এক একটা সংকেতে এক একটা অর্থ বহন করে। এই সংকেতের উপর ভিত্তি করেই বোঝা যায় আসলে ঝড়টি কেমন হতে পারে এবং এ সময় কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। চলুন এই 1 থেকে 11 নম্বর সংকেতের কোন সংকেতের কী অর্থ জেনে রাখি। 1 নম্বর, দূরবর্তী সতর্ক সংকেত, যার অর্থ সমুদ্রে একটি ঝড়ো হওয়ার অঞ্চল রয়েছে, যার ফলে সমুদ্রে এক টানা 61 কিলোমিটার বেগে ঘন্টায় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। 2 নম্বর, হুঁশিয়ারি সংকেত, গভীর সমুদ্রে একটি ঝড়ো হওয়ার সৃষ্টি হয়েছে, সেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার, বন্দর ত্যাগকারী জাহাজগুলো বিপদে পড়তে পারে। 3 নং, স্থানীয় সংকেত, বন্দর এবং বন্দরে নোঙ্গর করা জাহাজগুলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়তে পারে। এই ঘূর্ণি বাতাসের এক টানা গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। 4 নং, স্থানীয় হুঁশিয়ারি সংকেত, সমুদ্র বন্দর ঘূর্ণিঝড়ে কবলিত, এই ঘূর্ণিঝড়টির বাতাসের এক টানা গতিবেগ 51 থেকে 61 কিলোমিটার, তবে ঘূর্ণিঝড়টির কারণে এখনও প্রস্তুতি নেওয়ার মতো সময় আসেনি। 5 নং, বিপদ সংকেত, বর্তমানে সমুদ্র বন্দর ছোট বা মাঝারি সামুদ্রিক ঝড়ের কবলে রয়েছে, যার ফলে ঝড়ো বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার, ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে। 6 নম্বর, বিপদ সংকেত, 6 নম্বর এবং 5 নম্বর বিপদ সংকেত প্রায় একই, তবে ঝড়ো বাতাসটি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। 7 নং, বিপদ সংকেত, বন্দর ছোট বা মাঝারি ঘূর্ণিঝড়ের কবলে রয়েছে, এর বাতাসের এক টানা গতিবেগ 62 থেকে 88 কিলোমিটার, ঘূর্ণিঝড়টি বন্দরের উপর দিয়ে বা নিকট স্থান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। 8 নম্বর, মহাবিপদ সংকেত, সমুদ্র বন্দর সর্বোচ্চ এবং প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে, এর এক টানা বাতাসের গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার, এটি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে। 9 নম্বর, মহাবিপদ সংকেত, 8 নম্বর এবং 9 নম্বর মহাবিপদ সংকেত প্রায় একই, তবে এটি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। 10 নম্বর, মহাবিপদ সংকেত, যার অর্থ হল বন্দর সর্বোচ্চ এবং প্রচণ্ড তীব্রতার ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে, যার ফলে বাতাসের গতিবেগ এক টানা ঘন্টায় 89 কিলোমিটার। সর্বশেষ 11 নম্বর সংকেত, যা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সংকেত প্রদান করে। 11 নম্বর বিপদ সংকেত তখনই প্রদান করা হয় যখন আবহাওয়া বিপদ সংকেত প্রদানকারী কেন্দ্রের সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কর্মকর্তারা আবহাওয়া প্রচণ্ড দুর্যোগপূর্ণ বলে মনে করেন। মহান সৃষ্টিকর্তা এই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে আমাদের যেন সকলকে রক্ষা করেন।